আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি ট্রেডার্সের পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য আমরা যে গাড়িটি রিভিউ দিব, হুন্ডাই টাকসন মডেল 2011, রেজিস্ট্রেশন ইয়ারও 2011, উইথ প্যানারোমিক সানরুফ, পাওয়ার সিট রয়েছে। এরই পাশাপাশি এই গাড়িতে আর যে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। চলুন ভিউয়ার্স রিভিউটি শুরু করি। গাড়িটির ফ্রন্ট শেপও খুবই অসাধারণ। এই গাড়িটির কালারটি হচ্ছে গ্রে কালার। অ্যান্ড আমরা যদি হেডলাইট কন্ডিশনটি দেখি, এখানে এইচআইডি হেডলাইট রয়েছে, উইথ ফগ লাইটও রয়েছে, লার্জ সাইজ হুন্ডাই বেস উইথ ক্রোম গ্রিলও আছে। ওভারঅল খুবই ফ্রেশ। এবং এই গাড়িটির সাইড প্রোফাইলও খুবই ভালো অবস্থা রয়েছে। সাইড প্রোফাইলে কোনো রকমের স্ক্র্যাচ নেই। এই গাড়িতে 18-inch অ্যালয় উইথ হুন্ডাই ইউজ করা হয়েছে। আর টায়ার সাইজ হলো 225/55R18। আর এই গাড়িতে 4টি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে অ্যান্ড উইঙ্কেল মিরর। আর পিছনের গ্লাসগুলো হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস, রুববারের অপশন রয়েছে। এখন আমি এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো। গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ফ্রেশ রয়েছে উইথ ইঞ্জিন কভার। 2000cc ইঞ্জিন হর্স পাওয়ার 176 আর নিউটন মিটার টর্ক 168। এবং আপনারা তো জানেন আমাদের এনবি ট্রেডার্স কোনো রকমের এক্সচেঞ্জ রেজিস্ট্রি গাড়ি ক্রয় আর বিক্রয় করে না, এবং আপনি চাইলে আমাদের গাড়িগুলো যে কোনো নারাইজিং সেন্টার থেকে চেকও করে নিতে পারবেন। এবং চেক করার পর যদি কোনো কাজ ফাইন্ড আউট হয় সেই কাজগুলো নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করতে পারবেন। এবং যদি অ্যানালাইজিং কোম্পানি প্রুফ ধরতে পারে আমাদের গাড়িটির অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে এবং ইঞ্জিন কন্ডিশন খুবই বাজে, তাহলে হচ্ছে আমরা এই গাড়িটির ডিলটি ক্যান্সেল করব। এখন আমি এই গাড়িটির রিয়ার কেবিন অ্যান্ড কার্গো স্পেস চেক আউট করে দেখাবো। গাড়িটির পিছনের কন্ডিশনও খুবই ফ্রেশ। এখানে আমরা ইন্টিনা দেখতে পাচ্ছি, অ্যারোডাইনামিক স্পয়লার অ্যান্ড হাই মাউন্ট স্টপ ল্যাম্প, হুন্ডাই বেস, টাকসন বেস ওদের রয়েছে। আর এই গাড়িটির টেল লাইটটি অনেক অসাধারণ। উইথ রিভার্স লাইট রয়েছে, উইথ শো লাইটের অপশন রয়েছে। যদি আমরা এখন কার্গো স্পেস চেক আউট করে দেখাই, গাড়িটিতে যেহেতু অকটেন ড্রাইভার গাড়ি, সো লর্ডস অফ পরিমাণ স্পেস, আমরা অনেকগুলো লাগেজ রাখতে পারবো। অ্যান্ড জেনারেল টুলসগুলো হচ্ছে এরই নিচে। হুন্ডাই গাড়িগুলোর স্পেয়ার টায়ার যেটি থাকে সেটি হচ্ছে সেম অ্যালয়, 18-inch অ্যালয় উইথ হুন্ডাই। অ্যান্ড জেনারেল টুলসগুলো হচ্ছে এপাশে, ও পাওয়ার আউটলেটের অপশন রয়েছে এবং কার্গো লাইডের অপশনও রয়েছে। আর এখান থেকে যদি আমরা সিলিংটা দেখাই, এখান থেকে সিলিং কন্ডিশনও খুবই ফ্রেশ, ও প্যানারোমিক সানরুফ তো রয়েছে। প্যানারোমিক সানরুফের ড্রাইভার পোর্শনটি ওপেন করা যায় এবং প্যাসেঞ্জার পোর্শনটি ফিক্সড। এবং এই গাড়িতে পিছনের স্ক্র্যাচও একটু তুলে ধরবো, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না। এবং গাড়িটির যদি আমরা সাইড প্রোফাইলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এই গাড়িটির সাইড প্রোফাইলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 172 mm, আর উইল বেস হচ্ছে 2650 mm। আর টায়ার কন্ডিশন যেভাবে আমরা দেখতে পাচ্ছি লং টাইম আমরা ইউজ করতে পারব। এখন আমি এই গাড়িটির রিয়ার কেবিন চেক আউট করে দেখাব। আমি গাড়িটির রিয়ার কেবিনে বসা এবং রিয়ার কেবিনের সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, এবং এই গাড়িগুলোতে লেগরুম হেডরুম অ্যাভেলেবেল উইথ আপনি চাইলে সিটগুলোকে আরও রিগ্লাইনও করতে পারবেন। এবং এই গাড়িতে সিট কাভার ইনস্টল করা রয়েছে 2-tone, হোয়াইট অ্যান্ড ব্রাউন কালারেরই। আর প্যানারোমিক বিউটিও দেখতে পাচ্ছি। এই গাড়িটির প্যাসেঞ্জার পোর্শনের প্যানারোমিকটা হচ্ছে ফিক্সড এবং ড্রাইভার সিটেডটা আমরা ওপেন করতে পারবো। ওই এখানে একটা পর্দার অপশনও রয়েছে, আপনি চাইলে বাইরের আউটসাইড দেখতে চাইলে এভাবে আপনি পর্দাটি খুলে রাখতে পারবেন। উইথ লুম লাইটের অপশন রয়েছে, কোট হ্যাঙ্গারের অপশন রয়েছে, উইথ প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডারের অপশনও রয়েছে। আর এই গাড়িতে ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিটগুলোর পিছনে পকেটের অপশন রয়েছে যেখানে আমরা ফাইলপত্রগুলো রাখতে পারবো। আর এখানে যদি আমরা ডোর প্যাডটি দেখি, ডোর প্যাডের এখানে লেদার ইউজ করা হয়েছে, স্পিকার রয়েছে, বিগ একটি স্টোরও রয়েছে যেগুলোতে আমরা কাপ হোল্ডার পানীয় জাতীয় বোতলগুলো রাখতে পারবো। এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে অরিজিনালি টিন্টেড গ্লাস। এখন আমি ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো। আমি এখন ফ্রন্ট স্টিয়ারিংয়ে বসা। স্টিয়ারিংটা হচ্ছে লেদার স্টিয়ারিং উইল মাল্টিমিডিয়া সিস্টেম। এখান থেকে আমরা ভলিউম বাড়াতে কমাতে পারবো, উইথ মুড চেঞ্জ করতে পারবো, হুন্ডাই বেস। আর ড্রাইভার সাইড থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো, লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেলও রয়েছে অ্যান্ড কাপ হোল্ডার রয়েছে। আর ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার সিট, আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমি আমার মতো করে নিলাম, উইথ প্লাস্টিক সেট ইউজ করা হয়েছে। এই গাড়িটা রান করেছে অনলি 42,411 kilometers অ্যান্ড
ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে, প্যাসেঞ্জার প্যাসেঞ্জার পোর্শনটিও কন্ট্রোলিং করতে পারবো, আর ড্রাইভার ড্রাইভারের সাইডটি কন্ট্রোলিং করতে পারবো। উইথ পাওয়ার আউটলেটের অপশন রয়েছে, ইউএসবি পোর্ট, একটি লাইটারের অপশনও রয়েছে, এদিকে কাপ হোল্ডার অপশন রয়েছে। আর ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার অপশন রয়েছে, এখানে গ্লাভ বক্সও লটস অফ পরিমাণে স্পেস। আর প্যাসেঞ্জার সিটটি হচ্ছে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হবে। আর উপরে আসলে এখানে সানভাইজার বে ইন্টিমিরর অ্যান্ড ল্যাম্পটা আছে, উইথ লুম লাইট, রিয়ার ভিউ মিরর, এবং আমরা রিয়ার ক্যামেরাটি দেখতে পারবো। রিয়ার গ্লাসের মধ্যে খুবই খুবই ফ্রেশ অ্যান্ড গাইডলাইন সহ আমরা দেখতে পাচ্ছি, উইথ সানরুফ। আমি সানরুফটি ওপেন করলাম, বিগ একটি সানরুফ। আর সানরুফটি আমি যদি ক্লোজও করি আবার, সো যারা যারা তাকসান গাড়ি করছেন 2011 মডেলের অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, খুবই ফ্রেশ কন্ডিশন এবং এসি অ্যান্ড স্টার্ট অবস্থায়, এবং রিভার্সও যখন দিয়েছিলাম গাড়িটির নসটি খুবই স্মুথ। এখন এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে এবং এই গাড়িটির প্রাইস কেমন হতে পারে সেটা শেয়ার করব। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি ট্রেডার্সে। আমাদের লোকেশন হচ্ছে হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক এল বনানি, হুন্দাই তাকসান, মডেল 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2011, 2000 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ, উইথ প্যানারোমিক সানরুফ, পাওয়ার সিটও রয়েছে। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 18,90,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 18, এই প্রাইসটি নেগোশিয়েবল প্রাইস। আমরা চাই আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন। এছাড়াও আমাদের ইউনিটে আরও অনেকগুলো গাড়ি রয়েছে, সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।